অ্যাট ফার্স্ট তোমাদেরকে কারেকশন করার জন্য ssc.nic.in এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডাইরেক্ট তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পারো ইউজার রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা যখন অনলাইন আবেদন করেছিলে তখন তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছিলো। এছাড়াও পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে, এই রেজিস্ট্রেশন নাম্বার তোমরা নিজেদের ইমেল আইডি এবং SMS সেকশনে পেয়ে যাবে। যদি তোমাদের পাসওয়ার্ড মনে না থেকে থাকে তাহলে তোমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে তোমরা নিজেরা নিজেদের পাসওয়ার্ডটাকে তোমরা কিন্তু এখানে ফরগেট করে নতুন করে পাসওয়ার্ড তোমরা ক্লিক দিতে পারবে। এরপরে তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এই লগ ইন বাটনে ক্লিক করলে তোমাদের কিন্তু যে তোমাদের যে পেজ সেই পেজে খুলে যাবে। তো এরকম পেজটি তোমাদের সামনে ওপেন হবে, তোমাদের যে কর্নার সেই কর্নারটি পৌঁছে যাবে। এখানে দেখতে পারো লেটেস্ট নোটিফিকেশান, অ্যাপ্লিকেশান হিস্টোরি, মডিফাইড রেজিস্ট্রেশন, রেজাল্ট, মার্কস, অপটেন কাম প্রেফারেন্স, এই সমস্ত কিছু দেখাচ্ছে। তো এখানে তোমাদেরকে একটি কথা বলে দিই, এই যে কারেকশন উইন্ডো, এই কারেকশন উইন্ডো মাত্র তোমরা দুবার চান্স পাবে, অর্থাৎ শুধুমাত্র দুবার, প্রথমবার এবং সেকেন্ডবার চেঞ্জ করতে পারবে, এছাড়াও আর কিন্তু কোনোবার চেঞ্জ করতে পারবে না। এবং তুমি যতবার এই যে দুবার তোমাদেরকে চান্সটি দেওয়া হবে, এই চান্সটিতে প্রথমবার চেঞ্জ করতে গেলে তোমাদেরকে মাত্র 200 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ কেউ যদি প্রথমবারে একবারই তোমরা সমস্ত কিছু চেঞ্জ করো তাহলে তোমার 200 টাকার মধ্যে হয়ে যাবে। এছাড়াও তোমরা যদি সেকেন্ডবার চেঞ্জ করতে চাও, সেকেন্ডবার তোমরা যদি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে 500 টাকা লাগবে। তো সেই জন্যই বলছি এখানে খুব ভালো করে শুনবে, তোমরা প্রথমবার যখন চেঞ্জ করবে, তোমরা যখন প্রথমবার এডিট করবে তখন কিন্তু তোমাদের যে সমস্ত কিছু ভুল আছে, তোমরা যে অনলাইনে আবেদন করেছিলে সেই আবেদনের রিসিপ্টটা বের করবে, বের করার পর তোমরা অ্যাডভান্স দেখে নেবে তোমাদের কোন কোন জিনিসগুলো ভুল আছে আর তুমি কোন কোন জিনিসগুলো চেঞ্জ করতে চাও। প্রথম একবার এডিট করেই তোমরা কিন্তু চেঞ্জ করে নেবে, নইলে কিন্তু তোমরা দুবার এডিট করতে গেলে কিন্তু তোমাদের 200+500+700 টাকা তোমাদের এখানে লেগে যাবে। সেই জন্যই বলছি অনেক টাকাটাই টাকা বেশি লেগে যাবে। সেই জন্য তোমরা যারা যারা পোস্ট প্রেফারেন্স, এক্সাম সেন্টার বা অন্য কিছু চেঞ্জ করতে চাইছো, বা নাম চেঞ্জ করতে চাইছো, বা ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইছো, তারা কিন্তু প্রথমবারই প্রথমবারই অর্থাৎ একবার যখন তোমরা এডিট অপশন করবে তখন কিন্তু সমস্ত কিছু প্রথমবারই চেঞ্জ করে নেবে। আশা করি বুঝতে পেরেছো। তো একবারই চেঞ্জ করার চেষ্টা করবে, সেকেন্ডবার আর তোমরা চান্স কিন্তু এখানে নেবে না। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা যদি রেজিস্ট্রেশন চেঞ্জ করতে চাইছো, অর্থাৎ তোমাদের যখন প্রথম অনলাইন আবেদন করেছিলে তখন তোমাদেরকে একটি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয়েছিল। সেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় তুমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকো তাহলে তোমরা এখানে মডিফাইড রেজিস্ট্রেশন দেখতে পারো, এই অপশনটি, এই মডিফাইড রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন ঠিক করতে পারবে। তো আমি এখানে খুলে দিয়েছি মডিফাইড রেজিস্ট্রেশনটা, দেখতে পারো। তো মডিফাইড রেজিস্ট্রেশনে তোমাদের যেসব বেসিক ইনফরমেশান আছে, আধার কার্ড নাম্বার, ভেরিফাই আধার কার্ড নাম্বার, এছাড়াও তোমার নাম বা তোমার বাবার নাম বা তোমার DOB, যে সমস্ত রেজিস্ট্রেশনে যেগুলো চাওয়া হয়েছিল সেই রেজিস্ট্রেশনে তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে এই পেজটিতে আসতে হবে। পেজটিতে আসার পর তোমাকে এখানে দেখতে পারো রাইট সাইডে এই যে এডিট অপশনটি আছে, ভালো করে দেখো। প্রথমে মডিফাই রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এই পেজটি আসবে, এই পেজটির ওপরে তোমরা এই এডিট অপশনটি ক্লিক করবে। এডিট অপশনে ক্লিক করার পর তোমরা কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম, নতুন যখন প্রথমে আবেদন করেছিলে সেই রকম একটা রেজিস্ট্রেশন ফর্ম এখানে খুলে যাবে। সেখানে যে সমস্ত জিনিসগুলো তোমরা চেঞ্জ করতে চাও সেই সমস্ত জিনিসগুলো তোমরা চেঞ্জ করে দেবে, এবং তোমাদেরকে এখানে যখন সেভ করবে তখন কিন্তু ফি পেমেন্ট করতে হবে 200 টাকা। এবং এখানে বলে দিই যারা এবার ফর্ম আবেদন অর্থাৎ রেজিস্ট্রেশন চেঞ্জ করতে চাও না কিন্তু ফর্মে চেঞ্জ করতে চাও, অর্থাৎ কোনো জায়গায় পোস্ট প্রেফারেন্স বা এক্সাম সেন্টার বা অন্য কিছু যেগুলো চেঞ্জ করতে চাও, তাদের এখানে তারা কী করবে, তাদের এখানে দেখতে পারো এইরকম কনস্টেবল GD, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, CAPF দেখাবে। এখানে দেখতে পারো অ্যাপ্লাই, প্রিন্ট আউট, পেমেন্ট, রিপেমেন্ট, স্ট্যাটাস, এই সমস্ত দেখাচ্ছে। কিন্তু আমি সকাল 7:20 এই ভিডিওটা বানাচ্ছি সেই কারণে এখানে রিঅ্যাপ্লাই অপশানটি দেখাচ্ছে না। এখানে অ্যাপ্লাইয়ের আগে তোমাকে কিন্তু রিঅ্যাপ্লাই দেখাবে, অর্থাৎ এই রিঅ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই অপশানটি রয়েছে এখানে রিঅ্যাপ্লাই দেখাবে, সেই অ্যাপ্লাইয়ে কিন্তু এখানে ক্লিক করে দেবে। আজকে 4 তারিখ, এই 4 তারিখে কিন্তু উইন্ডো ওপেন হবে রিঅ্যাপ্লাইয়ের। তো সেখান থেকে তোমরা রিঅ্যাপ্লাইয়ে ক্লিক করে নিজেরা কিন্তু নিজেদের যে ফর্ম সেই ফর্ম অর্থাৎ নিজেদের যে ফর্ম সেই ফর্মটি তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারবে। তো এখনও কিন্তু লিঙ্কটা অ্যাক্টিভ হয়নি, সকাল 7:20 বাজছে, সেই কারণে কিন্তু এখানে রিঅ্যাপ্লাই অপশানটি দেখাচ্ছে না।
পরবর্তীকালে দুপুরের দিকে তোমরা দেখে নেবে যে রিঅ্যাপ্লাই অপশনটা, বা সন্ধ্যের দিকে দেখে নেবে রিঅ্যাপ্লাই, আশা করি দুপুরের দিকে তোমাদের রিঅ্যাপ্লাই অপশনটা চলে আসবে। এখান থেকে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। তো যে সমস্ত কিছু যা যা চেঞ্জ করা দরকার তার একবারই চেঞ্জ করবে। একবারই চেঞ্জ করার পর তোমরা সেভ করার পর তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে পেড করতে হবে, তাহলেই কিন্তু এখানে তোমাদের সমস্ত কিছু চেঞ্জ